2018 অসম নর্থ ইষ্টত ইতিমধ্যে স্বাগতম জানাইছো আর এই মুহূর্তে দেখাইছো আমি তিনিচুকীয়ার পরিবেশ, যেহেতু তিনিচুকীয়ার থানা চারিআলিত এনেদরে দল সংগঠন ওলাই আছে। তিনিচুকীয়াত প্রায় 24 ঘণ্টার ভিতর দুটাক ঘটনা ইতিমধ্যে সংঘটিত হয়েছে। যুবকর উপর অনা অসমীয়া যুবকর যত্যাচার বা আসলে দুজন ইতিমধ্যে দেখা পাওয়া গেছে যে যুবকর উপর প্রহার আসলে অনা অসমীয়া যে যুঁজ, সেই যুঁজটি তিনিচুকীয়াত দেখা পাওয়া গেছে। প্রথম শিবসাগর আর এটা দেখা পাওয়া গেছে তিনিচুকীয়া। তিনিচুকীয়া এনেদরে টায়ার জ্বলাই যে দল সংগঠন আছে, মরাণ মটকে আরম্ভ করে কৃষকমূর্তির পর আরম্ভ করে ছাত্রমূর্তির পর আরম্ভ করে সকল ওলাই আছে। আমি দেখাইছো তিনিচুকীয়ার পরিবেশ, তিনিচুকীয়াত এনেদরে টায়ার জ্বলাই প্রতিবাদ করেছে। এটা কথাই কৈছে অসমীয়ার উপর দাদাগিরি কোনোমতেই নচলিব আর গ্রহণযোগ্য নহয়। আর সচেতন মহলে ইতিমধ্যে এটা কথা কৈছে যে তিনিচুকীয়াত দুটাকে ঘটনা সংঘটিত হয়ে গেল, তার আরক্ষীয়ে যে তদন্ত করব লাগে অতি সোনকালে দোষী করেক্ট করব লাগে। আর এই মুহূর্তে দেখা পাওয়া গেছে যে যা নিশা তিনিচুকীয়াত তাকে সর্বোত্তর প্রতিক্রিয়া হয়েছে। যাকালি যেহেতু আরো একটা ঘটনা সংঘটিত হয়েছিল তিনিচুকীয়াত, একই তিনিচুকীয়ার পরিবেশ দুটাকৈ ঘটনা হয়ে গেছে 24 ঘণ্টার ভিতর। আর তারপর এরা দেখাইছো তিনিচুকীয়ার পরিবেশ, তিনিচুকীয়াত পুনের দেখা পাচ্ছে প্রতিবাদর জোয়ার। এজন যুবকক যেহেতু প্রহার করা হয়েছে তার বাবে তারপর এনেদরে প্রতিক্রিয়া দেখা পাওয়া গেছে তিনিচুকীয়াত। আমি আহিছো ইয়াত যেহেতু থানা টায়ার জ্বলাই ইতিমধ্যে প্রতিবাদ করা হয়েছে। আমি দেখাইছো তিনিচুকীয়ার পরিবেশ, যেহেতু তিনিচুকীয়াত এনেদরে জল সংগঠন ইতিমধ্যে ওলাই আহিছে রাজপথত, আর রাজপথত ওলাই আহি এনেদরে টায়ার জ্বলাই প্রতিবাদ করেছে। আর প্রতিবাদর যার ইতিমধ্যে তিনিচুকীয়াতো যেহেতু দেখাব গেছে। আর এই মুহূর্তে যে দল সংগঠনের ওসব মানে যাম আর প্রতিক্রিয়া যেহেতু মানে লবলে যত্ন করেম, যেহেতু রাইজ চাওক তিনিচুকীয়াত দীঘলীয়া সময় ধরে বহিরাগত বণিক গোষ্ঠীয়ে দাদাগিরি চলাবর কারণে আরম্ভ করেছে। হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপি সরকার যেতেপা ইয়াতে আহিছে, অহার লগেলগে তেওঁলোকৰ যেটো ডমিনেন্ট হিন্দি বলের যেটো আগ্রাসী রূপ ইয়াতে তিনিচুকীয়াত সাংঘাতিক ধরনের কবলত পৰিছে। আমার কথা স্পষ্ট, অতি শীঘ্রই এই ধরনের কারবারবিলাক সরকারে দায়িত্ব লৈ বন্ধ করাওক, নহলে আমার উপর এৰি দিওক। আমি মারধর আহিব লাগিব নেকি? হ্যাঁ, আমি উৎপাত কৰিবলৈ আহিব লাগিব নেকি? আমি 14টা জাতীয় দলিত সংগঠনের বান্দোলন আছো, আজি তারিখত আর 3টা সংগঠন বাড়িছে। আজি তারিখত আমার কথা বতরা কিছু সাংগঠনিক হব, এতিয়া কথা বতরাবিলাক হৈছে যে এই ডেকা বুলি কোৱা ল'ৰাটোক যে সন্ধিয়াতে যে মাথা পালি দিছে, এই কথা বতরাবিলাক কেনেকে হব পাৰে? এটুকা নকৰিবি, খবর নিদো। হ্যাঁ, আমার যে দহুতিয়া বলে কোয়া যে ধমকি লাগাইছে, এই কারবারটা আমি কেউ হব দিম? দহুতিয়া বলে কোয়া লোক যে ধমকি লাগাইছে, এই কারবারটা আমি কেউ হব দিম? আমার কথা হচ্ছে এই ধরনের কারবারবিলাক বন্ধ করে দিব লাগে। আহি উপস্থিত আছে তিনিচুকীয়াৰ পৰিৱেশ, এয়া আৰক্ষী আৰু এফালে দল সংগঠনৰ যিসকল সদস্য এয়া এনেদৰে লাগি পৰিছে বিচালে আৰাচী খেনাৰ লগতে সকলো দল এনেদৰে আৰক্ষী ৰখাবলৈ যত্ন কৰিছে। আৰক্ষীৰ লগত এনেদৰে দেখা পোৱা গৈছে আমি দেখুৱাইছোঁ ইয়াৰ তিনিচুকীয়াৰ পৰিৱেশ। তিনিচুকীয়াত এনেদৰে আচলতে আৰক্ষী আৰু দল সংগঠন অসমীয়া যুৱকৰ ওপৰত অত্যাচাৰৰ বাবে এনেদৰে ওলাই আহিছে, ৰাইজ ওলাই আহিছে। আৰু এয়া আমি দেখুৱাইছোঁ তিনিচুকীয়াত, আর যদি এনে ধরনের ঘটনা সংঘটিত হয় তেনহলে কোনো কিন্তু সারি না যায়। আসলে পাইছো তিনিচুকীয়াৰ পরিবেশ, তিনিচুকীয়াত এফালে আরক্ষী আর এফালে সচেতন রাইজ মানে দল সংগঠন, এয়া দেখাইছো কেনে ধরনের পরিবেশ তিনিচুকীয়াৰ থানা চারিআলিত। কোনো সহজে লৈ লব পৰা নাই এজন অসমীয়া যুবকৰ উপর আক্রমণ, অসমীয়া ইতিমধ্যে জাগিছে, অসমীয়াৰ প্রতিজন যুবক এনেদরে দল সংগঠন ওলাই আহিছে। আসলে দেখাব লাগে বিহারীর উপর, দেখাব লাগে বিহারীর দম, দেখাব লাগে মারুয়ারীর দম।